প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম সবাইকে অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রমে আমি মরিয়ম আক্তা সহকারী শিক্ষক উত্তর তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেমন আছো তোমরা আশা করি ভালো আছো যদিও ভালো আছো তো মনে হয় তোমরা ভালো নেই কারণ অনেক দিন যাবৎ বিদ্যালয় আসতে পারো না পড়াশোনা করতে পারো না খেলাধুলা করতে পারো না করোনাকালীন এই সংকটময় সময়ে ঘরের বাইরে যাবে না ঘরে বসে পড়াশোনা করবে চলো তাহলে আজ আমরা কিছু পড়াশোনা করি আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় বইয়ের সপ্তম অধ্যায় মানবাধিকার সম্পর্কে জানাব গত ক্লাস আমরা প্রথম অংশ সকলের অধিকার সম্পর্কে জেনেছি আজ আমরা এই অধ্যায়ে দ্বিতীয় অংশ সম্পর্কে জানব দেখো তো এখানে কিসের ছবি আছে ছবিতে আমরা একটি শিশুর ছবি দেখতে পাচ্ছি ছবিটি দেখতে কীরকম ছবিটি কি স্বাভাবিক নাকি অন্যরকম ছবিটি দেখতে অন্যরকম এই অন্যরকম শিশুরাই হচ্ছে অটিস্টিক শিশু তাহলে আজ আমরা পড়ব অটিস্টিক শিশুদের অধিকার প্রতিটি শিশুই একে অপরের থেকে আলাদা কেউ চঞ্চল কেউ শান্ত কেউ ভিড়ে থাকতে ভালোবাসে কেউ একা একা তবে আমাদের সবারই নিজের মতো থাকার অধিকার আছে উদাহরণ হিসেবে আমরা অটিস্টিক শিশুদের কথা জানতে পারি অটিস্টিক শিশুরা অটিজম সমস্যায় আক্রান্ত অটিজম কোনো মানসিক রোগ নয় মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা এই ধরনের শিশুদের দলে কাজ করতে অসুবিধা হয় অন্যের স্পর্শও তারা আটকে ওঠে তাদের ভাষার ব্যবহারও ভিন্ন তারা একই কাজ একটানা করতে থাকে তবে তাদের বিশেষ যত্ন নিলে তারাও সমানভাবে বিকশিত হওয়ার সুযোগ পাবে আসলে অটিস্টিক শিশুরা স্বাভাবিকভাবে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ কোনো কোনো অটিস্টিক শিশু অন্য শিশুদের মতোই লেখাপড়া করতে পারে সকল কাজ বা বিষয় একই নিয়মে করতে চায় দৈনিক কাজের রুটিন বদল হয়ে হলে খুবই উত্তেজিত হয় তারা আলো শব্দ গতি স্পর্শ ড্রান বা স্বাদের ক্ষেত্রে অতি সংবেদনশীল থাকে যেমন সংবেদনশীল ত্বকের কারণে কোনো বিশেষ ধরনের কাপড় পড়তে চায় না কোনো কোনো অটিস্টিক শিশু চমৎকার প্রতিবার অধিকারী হয় যেমন কেউ ছবি আঁকতে পারে কেউ গান গাইতে পারে কেউ অঙ্ক করতে পারে ইত্যাদি কোনো একটি বিশেষ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সেটি সব সময় সাথে রাখে যেমন যদি কোনো খেলনা তার পছন্দ হয় সেটা সে সবসময় তার সাথে রাখে সেটা সে কাউকে দিতে চায় না গন্ধ নেয় বা ঘন্টার পর ঘন্টা সেগুলোর দিকে তাকিয়ে থাকে একটি অটিস্টিক শিশুর সাথে ক্লাস আমরা কেমন ব্যবহার করব একটি অটিস্টিক শিশুকে ক্লাস আমরা কি করতে পারি সামনের বেঞ্চে বসতে দিতে পারি তার যদি পড়া বুঝতে কষ্ট হয় তাহলে সেটা বুঝিয়ে দিতে পারি বা তার সাথে আমরা এমন কোন আচরণ করব না যাতে সে উত্তেজিত হয়ে যায় বা মনে কষ্ট পায় তোমরা কি জানো বিশ্ব অটিজম সচেতনতা দিবস কবে পালিত হয় বিশ্ব জুড়ে অটিজম সচেতনতা দিবস পালিত হয় দোসরা এপ্রিল এই দিনটিতে সারা বিশ্বে অটিস্টিক শিশুদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি পালন করা হয় এই থেকে আমরা কি জানলাম অটিজম কি এরূপ শিশুদের চারটি বৈশিষ্ট্য সম্পর্কে এখন আমরা জানব অটিজম কোনো মানসিক রোগ নয় মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা অটিস্টিক শিশুর চারটি বৈশিষ্ট্য এক তারা আলো শব্দ গতি স্পর্শ গ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অতি সংবেদনশীল থাকে দুই কোনো একটি বিশেষ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সেটি সবসময় সাথে টি অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ চার কোনো কোনো অটিস্টিক শিশু চমৎকার প্রতিবার অধিকারী হয় যেমন ছবি আঁকা অঙ্ক করা বা গান গাওয়া শিক্ষার্থী বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই থাক আজকে আমরা যা শিখলাম তোমরা সবাই বাসায় এগুলো অনুশীলন করবে আবার আগামী ক্লাসে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ